যেন আমরা ইষ্ট বিচিটা করতে ভুলবেন না, কথাতেই ঠাকুরের বাড়িতেই আছে যে যজন যজন ইষ্টবীতি করলে কাটে মহাবীতি। এই মহাবন হয় থেকে আমার উদ্ধার একটি রাস্তা, সেটা হচ্ছে ঠাকুরের কথা মতো ইষ্টবীতি করা। তাই সকলের কাছে আমার অনুরোধ, যারা ইষ্টবীতি এখনও করেন তারা ইষ্টবীতি দয়া করে করবেন, দেখবেন বিশেষ ফল আপনারা পাবেন, পাবেনই এটা খুব ধ্রুব সত্য কথা। তা আপনারা ইষ্টবীতি অবশ্যই করবেন। অনেক মা ভাই বোনেরা ভাবেন হয় ইষ্টবীতি করে কিছু হয়নি, কিন্তু হবে ঠিক মতো যদি ইষ্টবীতি করা যায় তার একটি সুফল আছেই আছে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা বারবার ইষ্টবীতি করবেন, আর কোনো কিছু পাওয়ার আছে ঠাকুরের কাছে চাইবেন না, দেখবেন আর কিছু চাইবেন না, সব কিছু আপনার ধীরে ধীরে হয়ে যাচ্ছে। কোথা থেকে হচ্ছে তা আপনারা বুঝতে পারবেন না, যে ঠাকুরের এই ইষ্টবীতি আমাদের সকলের একসঙ্গে সকলের প্রত্যুষে উঠে করা উচিত। যাই হোক, ভিডিওটি এখানে রাখছি। বন্দে পুরুষোত্তম।